বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ইউরিক অ্যাসিডের আধিক্যজনিত বিভিন্ন সমস্যায় অনেকেই জর্জরিত। ইউরিক অ্যাসিডের একটি বড় অংশ কিন্তু আমাদের শরীরেই তথা লিভার বা যকৃতেই তৈরি হয়, বাকিটা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আমাদের শরীরে এই অ্যাসিডের প্রয়োজনও রয়েছে, তবে প্রয়োজনের তুলনায় ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল গেঁটে বাত বা গাউট। গাউটে পায়ের বুড়ো আঙুল, হাঁটু, কনুই ফুলে যায়। হাঁটু, গোড়ালি ও কোমরে অসহনীয় ব্যথা যন্ত্রণা হয় এবং তা বাড়তে থাকে। এছাড়াও ইউরিক অ্যাসিডের মাত্রা খুব বৃদ্ধি পেলে কিডনিতেও পাথর জমতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করা তাই অতি প্রয়োজনীয়। এই ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করব, ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অতি সহজে এবং এক ঘরোয়া উপায়ে কিভাবে তা হ্রাস করা যায়। আমাদের হাতের কাছে রয়েছে এর সমাধান। পাতিলেবু অথবা কাগজি লেবু ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আমাদের মুক্ত করতে সক্ষম। আসলে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। এই সাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের সলভেন্ট বা দ্রাবক। এবার প্রশ্ন হল, এই সমস্যা দূর করতে কিভাবে লেবু খাবেন? একটি লেবুর রস বের করে নিন এবং এক গ্লাস পানীয় জলের সঙ্গে মিশিয়ে পান করুন। প্রতিদিন একবারই যথেষ্ট। আর এর পাশাপাশি ভাতের সঙ্গেও কয়েক ফোঁটা লেবুর রস খাবেন। কয়েকদিনের মধ্যেই উপকার অনুভব করবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।